सरकारेर इलेक्ट्रनिक क्रय प्रक्रियार स्वच्छता नेই ৭৫% इलेक्ट्रनिक क्रय होच्छे एकक दरपत्रे एमटाई जानिয়েছে टीआईबी राजधानीते संबाद सम्मेलने टीआईबी निर्वाही परिचालक डॉक्टर इफतेखारुज्जामान बोलेन सरकारी ই क्रय राजनैतिक कारणे प्रतियोगितामूलक होच्छे ना जार भविष्यत उद्बेगजनक स्वस्तिका सिंहेर प्रतिवेदन বাংলাদেশে ই সরকারি ক্রয় প্রতিযোগিতামূলক প্রবণতা ২০১২ থেকে ২৩ পর্যন্ত বিশ্লেষণ নিয়ে রাজধানীর ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ই কেনাকাটায় ৭০% কাজই পাচ্ছেন স্থানীয় ঠিকাদার। কেনাকাটায় সরকারি যোগসাজশ, রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি সহ নানা অনিয়মের চিত্র তুলে ধরা হয় গবেষণায়। উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০% মূল্যসীমা সীমিত দরপত্র পদ্ধতিকে জনপ্রিয় করে তুলেছে, যেটি আমরা প্রেজেন্টেশনের শুরুতেই বলেছিলাম, যেখানে কাজ পেতে কাজের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হয় না, যেটি বাজারের আসলে প্রতিযোগিতার যে পরিবেশটি আসে সেটি নষ্ট করে দিচ্ছে। এই প্রক্রিয়ায় ৭৫% কাজ একক দরপত্রে হচ্ছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক। ক্রয় প্রক্রিয়ার মধ্যে এখনো পর্যন্ত প্রভাব, রাজনৈতিক প্রভাব এবং তার সাথে প্রশাসনিক বা যারা ক্রয় প্রতিষ্ঠানের সাথে জড়িত কর্মকর্তারা রয়েছেন তাদের যোগসাজশ এবং যারা ভেন্ডার্স বা সরবরাহকারী তাদের যোগসাজশের সাথে এই ত্রিপক্ষীয় যোগসাজশের মাধ্যমে এই ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণভাবে মোটামুটি ব্যাপকভাবে একচেটিয়াকরণ হয়ে যাচ্ছে, যেটি উদ্বেগজনক বলে আমরা মনে করছি। রাজনৈতিক প্রভাব, ক্রয় প্রতিষ্ঠান সহ তিন প্রক্রিয়ায় ইজিপির ইতিবাচক দিক নষ্ট হচ্ছে বলে দাবি করেন তিনি। প্রতিযোগিতা নিশ্চিত করে সর্বনিম্ন মূল্য এবং একদিক থেকে এবং সর্বোচ্চ মান, কাজের মান, এই দুটো নিশ্চিত করে কিন্তু আমাদের ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ইজিপির মাধ্যমে, সেটা না হয়ে প্রতিযোগিতামূলক ক্রয় প্রক্রিয়া নিশ্চিত করা সেটি সম্ভব হয়নি এখন পর্যন্ত। বাস্তবে এখানে বরং এক ধরনের বাজার দখল হয়েছে এবং এই বাজার দখল প্রক্রিয়াটা চালু হয়েছে, প্রতিষ্ঠানের রূপ লাভ করেছে, সেগুলো তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে আমরা মনে করি, যদি সদিচ্ছা থাকে। সরকারি ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতা আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। যদি কর্তৃপক্ষের আগ্রহ থাকে যেটাকে নিয়ন্ত্রণ করবে, তাহলে কিন্তু গভীরে যাওয়া এবং কারা কারা দায়ী কোন প্রক্রিয়ার মাধ্যমে অনুসন্ধান করা যায়। স্বস্তিকা সিংহ, এসএ টিভি, ঢাকা।